নমস্কার, আবার চলে এসেছি টুম্পাস মাইক্রো কিচেন নিয়ে। আপনারা তো সবাই যা কমেন্ট দিচ্ছেন, বলছেন আপনাদের ভালো লাগছে, সেই জন্য আমারও খুব ভালো লাগছে। তো এখন তো রমজান মাস, এখন তো যারা রমজানে ইফতার করছেন, বাংলাদেশ থেকে আমাকে অনেক ভাই বোনেরা রিকোয়েস্ট করছে যে আমি ইফতারের জন্য যেন কিছু বানাই। তো ইফতারের জন্য আমি ভাবলাম আজকে একটু ডিমেরও, অনেকে আবার আমাকে এখানেও বলেছে যে অমলেট কেন বানাচ্ছি না, তাহলে ব্রেকফাস্টটা ফুলফিল হয়। ব্রেড টোস্ট স্যান্ডউইচ দেখিয়েছি, তো তো অমলেট করে দিলে তাহলে ব্রেকফাস্টটা ফুলফিল হয়। তো আমি সকলের জন্যই আজকে কি করছি, আমি একটু অমলেট বানিয়ে দেখাচ্ছি। এবার অমলেটটা পরে কি হবে, ব্রেকফাস্টে তো খাওয়া হয় না, তো আমার এখন কেউ খাওয়ার নেই, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, অমলেট খাওয়ার কেউ নেই। তাই আমি ভাবছি প্রথমে আপনাদের অমলেট করে দেখাই, ব্রেকফাস্টের হয়ে গেল। এবার আমি লাঞ্চের জন্য ওই অমলেট দিয়ে কি করে একটু অমলেটের কারি বানানো যায় সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে দুটো জিনিস দেখানো হয়ে যাবে, আপনাদের সকলের কাজে লাগবে। সবাই দেখুন আমি কত সহজে ডিমের অমলেট করছি আর অমলেট করে কারি করছি। হ্যাঁ দেখুন তো বন্ধুরা, আমি এখন কিন্তু একটা ডিমের অমলেট বানাচ্ছি খুব সহজে মাইক্রো পাওয়ার লেভেলে। দেখুন প্রথমে আমি চারখানা ডিম নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতন ডিম নিতে পারেন। আমি নিয়েছি চারটে, কারণ আমি একবারে কারিটা করে রেখে দেবো, কেন আমার আর ডিমের অমলেট খাওয়ার এখন কেউ নেই বাড়িতে, তো ভাবছি আমি একটু রান্নাই করে রাখি। তো সেই জন্য আমি চারটে ডিম নিয়েছি, চারটে ডিমকে আমি আগে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে দেখুন কী করে আমি অমলেটটা করছি, অমলেটটা করা খুব সহজ, কিন্তু আপনাদের কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে সকলের কাছে। এই যে আমি ভিডিওগুলো দেখাচ্ছি, এই মাইক্রো ওভেনে শেখাটা তো খুব টাফ, এটা একটু প্রথম থেকে শেষ অবধি যদি আপনি ভালো করে না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না, বা কোনো রকম স্কিপ না করে আপনারা কিন্তু পুরো ভিডিওটাকে দেখবেন, না হলে মাইক্রো ওভেনে শেখাটা কিন্তু গণ্ডগোল হয়ে যাবে, কোন অপশান থেকে কোথায় চলে যাবেন তখন কিন্তু উল্টো পাল্টা রান্না হয়ে যাবে, ঠিক মতো করতে পারবেন না। ঠিক আছে, তো ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোটা দেখুন। এই দেখুন আমি ডিমের অমলেট করার জন্য চারটে ডিম নিয়ে আমি ফেটিয়ে নিয়েছি, ভালো করে এটাকে ফেটাবেন, যেভাবে ফেটালে একটা সুন্দর ফোম তৈরি হয়। অনেকে আবার এর মধ্যে দু চামচ কিন্তু টেবিল স্পুন দুধ দিয়ে দেয়, দুধ দিলে কি হয় ডিমটা খুব সুন্দরভাবে ফোলে, ফুলে খেতেও টেস্ট হয়। আর ডিমের বাটারও দেয়, বাটার দিয়ে ওটা করে খুব সুন্দর হয়, অমলেটটা হয়ে যাওয়ার পর ওপরে বাটার ছড়িয়ে দেয়, ভীষণ ভালো লাগে খেতে। তো দেখুন আমি এই যে বোলটা রয়েছে মাইক্রোপ্রুফ বোল, যদি আপনাদের কাছে কাঁচের এরকম বোল থাকে তো আপনারা তাতেও করতে পারবেন, তাতে কোনো অসুবিধে নেই। এইরকম একটুখানি জাস্ট আপনি তেল মাখিয়ে নেবেন, মাইক্রো ওভেনে তো আমি আগেই বলেছি তেল ঠেল খুবই কম লাগে, কারণ এতে আমরা খুব স্বাস্থ্যর জন্যে খুব সুবিধা, যারা ডায়েট করে তাদের জন্য সুবিধা। তো দেখুন আমি ডেটাকে ফেটিয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে একটু নুন দিয়ে নেব, নুনটা আন্দাজ মতো যে যেমন খান দেবেন, আর একটুখানি হলুদ দেব, অনেকে হলুদ না দিয়েও খায়, যেহেতু আমি ডিমের কারিটাও করে নেব তাই জন্য আমি একটুখানি হলুদ দিয়েও নিচ্ছি, এটা আপনাদের ইচ্ছে মতন দেবেন, এটা এখন নয়। আচ্ছা এই হলো, এবারে আমি একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দেখুন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, বড় একটা পেঁয়াজ, খুব বড়, ছোট ছোট হলে আমি হয়তো তিনটে দিতাম, কিন্তু যেহেতু অনেক বড় পেঁয়াজটা ছিল তাই আমি এটাকে ভালো করে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি নুন হলুদ সব দিয়ে আমি এটাকে ভালো করে ফেটাচ্ছি। দেখুন খুব সুন্দর করে যত ফেটাবেন তত ডিমটা কিন্তু অমলেটটা ফুলবে। ঠিক আছে, এখানে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে বাটার লাগাতে পারেন, দিয়ে এই যে ডিম দেখুন আমি ডিমের ফেটানো ব্যাটারটাকে আমি ঢেলে দিলাম। ঠিক আছে দেখুন আমি এটা কাছে ছিল মাইক্রোপ্রুফ তাই দিলাম, আপনারা ইচ্ছে করলে কাছের বলেও দিতে পারেন। এবার এটা আমি মাইক্রো পাওয়ার লেভেলে বসাবো, দেখুন এবার আমি এই যে ডিমটা ঢেলে নিয়েছি ব্যাটারটা আমি কি করব, এই মাইক্রো পাওয়ার লেভেলে দেখুন আমি এটাকে আগে বসিয়ে দিলাম,
আর এটাকে বন্ধ করলাম, মাইক্রো পাওয়ার লেভেলটা প্রেস করলাম, করে আমি 1 2 3 4 মিনিট টাইম দিয়ে স্টার্ট দিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে আমার অমলেটটা খুব ইজি। সকালে ব্রেড টো স্যান্ডউইচ খাবেন, তার সঙ্গে একদম চট জলদি 4 মিনিটে আপনি পেঁয়াজ টমেটো ধনে পাতা সমস্ত দিয়েও আপনি একবারে অমলেটটা বসিয়ে দিতে পারেন ভারী করে। আর এটাকে কিন্তু বের করে নিয়ে, আর আর একটা কথা বলে দিই, যদি মাইক্রোপ্রুফ বোল থাকে আপনার কাছে ফ্ল্যাট, তো তাতেও আপনি করতে পারবেন, এটাতেও করতে পারবেন। মাইক্রো পাওয়ার লেভেলে কিন্তু সব সময় আমরা কাচের বোল আর মাইক্রোপ্রুফ বাটি দিতে পারি, আর কিছু কিন্তু দেবেন না। আর কনভেকশনে আপনারা যে কেক টিন আমি দেখিয়েছিলাম, কেক করেছিলাম, সেগুলো কিন্তু পাওয়ার লেভেলে দেবেন না। পাওয়ার লেভেলে একমাত্র দিতে পারেন বোরোসিলের বাটি আর সেরামিকের বোল, এগুলো আপনি দিতেই পারবেন, এগুলো দিলে কোনো অসুবিধে নেই। কিন্তু যে আমি এই জন্যই স্টেপ বাই স্টেপ দেখাচ্ছিলাম যে কোনটায় কোন বাসনটা প্রযোজ্য। তো মাইক্রো পাওয়ার লেভেলে আপনি সেরামিক আর কাচের বোল দিতে পারেন, আর ওই বোরোসিল দিতে পারেন, আর গ্রিল স্ট্যান্ডে আপনি স্ট্যান্ড স্টিলের কোনো কিছু দিয়ে আপনি করতেই পারেন, ওই গ্রিল স্ট্যান্ডের ওপর বসিয়ে। আর কনভেকশনেও আপনি কেক টিন যদি না থাকে, পাতলা বাড়িতে কোনো স্টিলের বাটি থাকে ওই কেক টিনের মতন দেখতে, তাতেও আপনি কনভেকশনে দিতে পারেন। ঠিক আছে, কিন্তু কনভেকশনে গ্রিলে কিন্তু কখনো কাচের বোরোসিল বোল বা এ যে কোনো বোল খাবার গরমের বাটি দেবেন না, একদম গলে যাবে। ঠিক আছে, এগুলো কিন্তু একটু মাথায় রাখবেন, তাহলে আর ভুল হবে না। আমারটা একটু দেখে দেখে করবেন, একদম স্কিপ করবেন না, তাহলে আপনারা প্রত্যেক দিন বুঝতে পারবেন কিভাবে ইউজ করতে হয়। কেমন? তো তাহলে হয়ে গেল ডিমের অমলেট। যারা বলছিলেন যে ব্রেকফাস্টটা আমাদের ফুলফিল হচ্ছে না, এরকম কমেন্টস তো পাচ্ছিলাম, তো কি হলো, 4 মিনিটে ব্রেড টোস্ট করছেন বা স্যান্ডউইচ, যেটা আপনাদের ইচ্ছে করবে, সঙ্গে 4 মিনিট অমলেট, তাহলে 8 মিনিটে আপনাদের ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল। কেমন মজা হলো বলুন তো? গ্যাসে করলে কিন্তু অনেক টাইম লেগে যায়, তাই না? তো এখানে আপনি 8 মিনিটে ব্রেকফাস্ট করে ফেললেন। দেখুন আমি অমলেটটা নামিয়ে দেখাচ্ছি, যেহেতু আমার অমলেট এখন কেউ খাওয়ার নেই, তাই আমি অমলেটটাকে আমি পিস পিস করছি না, আমি এটাকে একদম উল্টে কি করে ওটাকে যে রোল করে ওরকম করছি না, আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। এটা থাক, আমি ততক্ষণ আপনাদের দেখিয়ে দিই, একবারে দুটো কাজ দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন, দেখুন আমি এই যে ডিমের অমলেটটা আমি করেছি, এই ডিমের অমলেটটা দেখাবো আমি টুকরো টুকরো করে পিস পিস করে আমি কি করে এটাকে আমি কারি বানাবো। তার আগে আপনি দেখুন আমি ডিমের কারিটা কি করে বানাচ্ছি, এটাও কিন্তু আমি একবারে দেখাচ্ছি। কেন, যারা মনে করবেন ডিমের অমলেট করে একটা কারি বানাবেন খুব শর্টকাটে, তো তাদেরকে আমি দেখাচ্ছি কেন, তারা অমলেট করে নিয়ে যাতে মাইক্রো পাওয়ার লেভেলেই আপনারা ডিমের কারিটা করতে পারেন। তো আমি কি করব, প্রথমে আমি একটু তেল গরম করতে দেব। দেখুন খুব সামান্য তেল, 1 চামচ তেল আছে, এটাকে আমি মাইক্রো পাওয়ার লেভেলে দেব। মাইক্রো পাওয়ার লেভেলে 2 মিনিট আমি তেলটা গরম করতে দিলাম। এখন কিন্তু আমি মাইক্রো পাওয়ার লেভেলেই সব শেখাচ্ছি, এটা কিন্তু মন দিয়ে শুনবেন। এখন আমি মাইক্রো পাওয়ার লেভেলেই অমলেট করলাম, আর অমলেট করে অমলেটের কারিটাও আমি মাইক্রো পাওয়ার লেভেলে করছি। কেমন, এটা দেখুন যে এই অমলেটটা আমি করেছিলাম, এটাকে আমি কি করব, এটাকে আমি পিস পিস করে কেটে নেব, তাহলে কি হবে কারিটা করতে সুবিধা হবে। এরকম আমি অমলেটটাকে করে নিচ্ছি, এই যে আমি পিসগুলো করব, এগুলো আমি তুলে নিলেই একটা করে হয়ে যাবে। এই দেখুন একটা করে অমলেটের আমি টুকরো করছি, এই টুকরোগুলো দিয়ে আমি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটা কারি করে নেব। দেখুন আমি ডিমটাকে কি করেছি, যেহেতু অমলেট খাবো না আমরা, আমাদের তো আগেই হয়ে গেছে, তো ওই জন্য আমি অমলেটগুলোকে টুকরো টুকরো করে একটু কেটে নিয়েছি। দেখুন এই টুকরোগুলো কেন করেছি, এগুলো দিয়ে একটা সুন্দর আমাদের খাবার একটা কারি হয়ে যাবে। ঠিক আছে, এই হয়ে গেল অমলেট। এবার দেখুন তেলটা যে গরম বসিয়েছিলাম, সেই গরমটাও কিন্তু আমার হয়ে গেছে। এই গরম তেলের মধ্যে আমি কি করব, দেখুন পেঁয়াজ ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা সব আমি কুচিয়ে রেখেছিলাম, এটা এখানে আমি ঢেলে দিলাম। ঢেলে দেখুন আমি এখানে কি করব,
একটু নুন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? নুন দিলাম, হলুদ দিলাম, যতটা যার দরকার এটা মাপটা নিজেরা করে দেবেন। আমি একটু জিরের গুঁড়ো দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, একটু বেশি করেই দিলাম যেহেতু ডিমের কারি বেশ জম্পেশ লাগবে দেখতে সেই জন্য। আর একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, কেমন? এই গোলমরিচ গুঁড়োটা দিলে বেশ টেস্টি, ঝাল ঝাল খেতে হবে। আর এখন আমি আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে দেখুন নাড়ব। এটাকে কিন্তু আমার মিশিয়ে নিতে হবে, কেমন? তেলটা প্রথমেই দিতে হয়, আমি যেটা 2 মিনিট গরম করেছিলাম, কিন্তু যেহেতু অমলেটটা একটু স্পাইসি করে খাবো, ওই বললাম যে যারা রমজান করছেন ইফতারের জন্য তারা একটু স্পাইসি করে খাবেন, ওই জন্য আমি পরে আবার একটু তেল দিলাম, না হলে এটা খেতে ঠিক জম্পেশ হবে না বলে। অল্প তেলে তো সব সময় খেতে ভালো লাগে না, তো সেই জন্য আমি এটাকে একটু দেখুন মাখিয়ে নিলাম, কেমন? এবার এটাকে আমি পাওয়ার লেভেলে আবার বসিয়ে দেব, দেখুন এটাকে আমি আবার দিচ্ছি, এটাকে আমি মাইক্রো পাওয়ার লেভেল দিচ্ছি, দিয়ে 1, 2, 3, 4, 5 মিনিট আমি দিয়ে দিলাম। 5 মিনিটে ওটা পুরো কষে যাবে, তখন আমি অমলেটটা দেব সামান্য একটু জল দিয়ে, মাখা মাখা হবে, বেশ রুটি পরোটা দিয়েও ভালো লাগবে। আর আরেকটা কথা বলে দিই, যারা আমার সাথে আছেন আমি জানি আপনারা খুব ভালোবাসেন আমাকে, আমি কমেন্টসে দেখলাম অনেকেই আমাকে খুব ভালো ভালো কথা লিখছে, আমার খুব ভালো লাগছে। তো তারা প্লিজ যদি আমার এই মাইক্রোওভেন শেখানোটা ভালো লেগে থাকে, তাহলে আপনারা আপনাদের নিজেদের চেনা জানা যারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তাদের কাছে একটু শেয়ার করে দেবেন, কেমন? তাহলে আমারও একটু, বুঝতেই পারছেন, কমেন্টস লাইক বাড়বে আর সবার উপকারও তো হবে। আমি যদি এটা শেখাই আপনার মাধ্যমে আরও 5 জনের কাছে যাবে, আপনি শেয়ার করবেন আপনার থেকে আরও 5 জন পাচ্ছে, তো তারাও তো উপকৃত হবে। আমি চাই সবাই শিখুক, সবাই এত দাম দিয়ে মাইক্রোওভেন কেনেন, কারো হাজবেন্ড কিনে দেয়, কেউ নিজে পয়সা জমিয়ে কেনেন, কেউ বা গিফট পান, তো তাদের তো ইচ্ছেই করে না যে মাইক্রোওভেনটা শোপিস হয়ে না পড়ে থাকুক। তো সকলকে আপনারা শেয়ার করেন, কেমন? তাহলে খুব ভালোই হবে। তো দেখুন আমি যে 4 মিনিট টাইম দিয়েছিলাম মশলাটা কষে গেল পেঁয়াজ দিয়ে, এবার আমি নাবাচ্ছি এটাকে, ঠিক আছে? খুব সুন্দরভাবে দেখুন একদম কষা কষায় মজে গেছে, তার মানে কি জিনিসটা আমার পুরো সেদ্ধ হয়ে একদম মাখা মাখা, দেখুন একদম কষে গেছে, মানে কিছু নেই, খুব সুন্দরভাবে দেখুন, দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে পাচ্ছেন তো, একদম সুন্দরভাবে পুরো কষা হয়ে গেছে জিনিসটা। এবার আমি কি করব, এই যে মশলাটা কষে গেছে পুরো পেঁয়াজ রসুন আদা টমেটো দিয়ে, এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, দেখো ডিমগুলো আমি সব দিয়ে দিলাম, কিছু গুঁড়ো গুঁড়ো ছিল সেগুলোও আমি দিয়ে দিলাম। এবার আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি, কেন বলুন তো, তাহলে গ্রেভিটা হবে না, একটু আমি মাখা মাখা করে নিচ্ছি। অনেকে আমাকে বলেছেন মাংসের চিকেনের ঝোল করে দেখাতে, তো সেগুলোও আমি দেখাবো। এগুলো রকম করে আমি গরম জল দিই, এটাই আমি আর গরম জল দিলাম না, কেন এটা তো আমি ঝোল করব না, জাস্ট একটু মাখা মাখা হবে আর কিছু না। মশলাটাকে আমাকে পুরো অমলেটগুলোর মধ্যে মাখিয়ে নিতে হবে, দেখবেন অমলেটগুলো যেন ভেঙে না যায়, অমলেটগুলো কিন্তু গোটা গোটাই থাকবে, অমলেটগুলো একটুও ভাঙবে না। জাস্ট আমি মশলাটাকে একটু আমি মিক্স করে দিলাম আর কিছুই না, ঠিক আছে? এই দেখুন আমি যে পুরো মশলাটা মিক্স করলাম, পুরো মশলাটা আমার মিক্স হয়ে গেছে। এইবার আমি আর একটুখানি বসিয়ে দেব, তাহলেই কিন্তু ডিমের কারিটা আমার কমপ্লিট হয়ে যাবে। আমি আর একটু বসালাম, জাস্ট আমি মাইক্রোওয়েভ লেভেলে 3 মিনিট দিয়ে দিলাম, ঠিক আছে? এবার দেখবেন এটা হয়ে যাবে একদম সুন্দর মাখা মাখা, ডিমের কারি হয়ে গেল, অমলেট কারি। এটা দিয়ে আপনার গরম ভাতও খেতে পারেন,
পরোটা লুচি যা ইচ্ছে খেতে পারেন। রমজান উপলক্ষে আমার ভাই বোনেরাও খেতে পারেন, আমাদের যারা দেখছেন সকলেই খেতে পারেন। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন, একদম প্রথম আজকে থেকে দেখছেন বা সবে দেখছেন, তারা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, কেমন? আমার সাথে থাকবেন, ভালো থাকবেন। দেখুন তাহলে আমার কিন্তু ডিমের কারি কমপ্লিট। আমি এবার ডিমের কারিটা দেখাই। আমি তো গরম গরম ভাত দিয়ে খাবো, কারণ আমি তো খাবার কেউ ছিল না বলে আমি রান্নাটা করে রেখে দিলাম। আমার শর্টকাট হয়ে গেল, আপনাদেরকে শেখানোও হয়ে গেল, আমার দুপুরে রান্নাও হয়ে গেল। দেখুন তো কেমন হয়েছে, খেতে কিন্তু জম্পেশ হয়েছে। দেখুন, ভালো করে দেখাচ্ছি, দেখুন, দেখতে পাচ্ছেন কেমন সুন্দর হয়েছে? দেখতে যেমন দেখছেন, খেতেও কিন্তু সেরকমই হয়েছে। খুব সুন্দর লাগে পরোটা লুচি দিয়ে, সবাই মিলে খাবেন, খুব ভালো লাগবে। আর আমাকেও মনে পড়বে যখন আপনারা রান্না করে খাবেন, তখন কিন্তু আমার কথাটা সবার মনে পড়বে। ভালো থাকবেন, সবাই খুশি থাকবেন। নমস্কার।